দলের দাবিতে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকের। বারবাকরা মুসলিম পাড়া এলাকায় এবং ছাতনা পাঠান পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় পানীয় জলের দাবিতে আজ ছাতনা বারবাকরা মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করল ছাতনা সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে ছাতনা জয়েন্ট বিডিও উপস্থিত হলে আজ এই পথ অবরোধ উঠে যায়। পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক পরেশ হাঁসদা, প্রদীপ মল্লিক সহ সিপিআইএম এর অন্যান্য ব্লক ও জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। একেবারে জলের লাইন পর্যন্ত যায়নি। এর আগে আমরা ডেপুটেশন দেওয়ার পর খোঁড়াখুঁড়িটা শুধুমাত্র হয়েছে এবং 6 ফুট 8 ফুট রাস্তাকে 4 ফুট 3 ফুট করে দিয়েছে, সমস্ত ভাঙা চূড়া পড়ে আছে, কিন্তু না পাইপ পড়েছে না লাইন হয়েছে। আর এই কয়েকটা পাড়ায় ঘোড়াও হয়নি লাইনও যায়নি, যেমন শেখপাড়া, যেমন তাঁতিপুকুর, যেমন সুকলবান্দি, যেমন পাঠানপাড়া, যেমন সাতুরগড়িয়া, যেমন আপনার বাঁশবেড়িয়া, এগুলোতে যায়নি। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ।